কোকরাঝার চহৰৰ ৰাজপথত অচিনাক্ত দুৰ্বৃত্তই দিন দুপৰতে গুলীয়াই হত্যা কৰিলে। হত্যাকাণ্ডৰ পিছতে সমগ্র অসমতে সৃষ্টি হোৱা অভূতপূৰ্ব প্ৰতিবাদী পৰিৱেশৰ ফলস্বৰূপে চৰকাৰ বাধ্য হৈ সমগ্র তদন্ত প্ৰক্ৰিয়া পৰ্যায়ক্ৰমে CBIলৈ হস্তান্তৰ কৰিলে। তিনিটা বছৰ পাৰ হল, হত্যাকাৰী কোন আছিল, হত্যাকাণ্ড কিয় সংঘটিত কৰা হল, এইবিলাক কথা কিন্তু CBIয়ে ৰাজহুৱা কৰিব নোৱাৰিলে, হত্যাকাৰীকো কিন্তু গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰিলে। এই তিনিটা বছৰত এবিএমচিৰ নেতৃত্বত কোকৰাঝাৰৰ পৰা দিল্লীলৈকে ধাৰাবাহিক আন্দোলনৰ কাৰ্যসূচী শ্বহীদ লাফিকুল ইছলাম আহমেদৰ হত্যাকাণ্ডৰ ন্যায় দাবীত আমি আগবঢ়াই লৈ আহিছো। বারম্বার সরকার দাবি জানাইছে যে হত্যাকারী গ্রেপ্তার করব লাগে, কিন্তু সরকারে আমার আন্দোলনের প্রতি কোন ধরনের সঁহারি নিদিলে। এখন কথাও কিন্তু সরকারের মুখে নকালে শহীদ লাফিকুল ইসলাম আহমেদ হত্যাকাণ্ড সন্দর্ভত। কিন্তু আজ কিছুদিন ধরে সরকারের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় BTCর বিভিন্ন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে কয়ে আছে যে লাফিকুল ইসলাম আহমেদর হত্যাকারীক CBIয়ে চিনাক্ত করেছে, BTCত বিজেপি সরকার আইলে হত্যাকারীক 2 মাহের ভিতর গ্রেপ্তার করা হব। কেউ কয়েছে যে শহীদ লাফিকুল ইসলাম আহমেদর হত্যাকাণ্ড এক রাজনৈতিক হত্যাকাণ্ড। আমি প্রশ্ন করছো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নগরিয়া যে CBIর লগত BTC নির্বাচনের কি সম্পর্ক। আজি তেও কয়েছে যে CBIয়ে হত্যাকারীক চিনাক্ত করেছে, BTCত বিজেপি সরকার আইলে হত্যাকারীক চিনাক্ত হব। আমি প্রশ্ন করছো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নগরিয়া, আমি প্রশ্ন করছো অসম সরকারক, আমি প্রশ্ন করছো ভারত সরকারক যে CBIক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিয়ন্ত্রণ করে থাকে নাকি যে লাফিকুল ইসলাম আহমেদ হত্যাকারীক এতিয়া গ্রেপ্তার করব না লাগে। আমি প্রশ্ন করেছো ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানে নাকি যে শহীদ লাফিকুল ইসলাম আহমেদ হত্যাকাণ্ড হত্যাকারী কোন আছিল। আমি বারম্বার দাবি জানাই আইছো হত্যাকারীক গ্রেপ্তার করব লাগে, কিন্তু আজি কৈছে যে BTCত বিজেপি সরকার আহিলে হত্যাকারীক গ্রেপ্তার হব। যেতিয়া হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তেতিয়া কেন্দ্রত বিজেপি সরকার, রাজ্যত বিজেপি সরকার আর BTCতো বিজেপির মিত্র দল BPFর সরকার আসলে, কিন্তু আপনার সরকারের দিনত সংঘটিত হওয়া হত্যাকাণ্ডটো কিন্তু আজিলেকে আপনাদের কিয় সংঘটিত হল এই কথা আপনার কোনো ধরনের রাজদোয়া করব নোৱাৰিলে। আমি আপনার প্রশ্ন করছো যে আপনার সরকারের দিনত বারম্বার আমি কয়ে আইছো যে ইয়াত রাজনৈতিকভাবে মুক্ত হত্যার ঘটনা সংঘটিত হয়ে আছে, আর শহীদ লাফিকুল ইসলাম আহমেদের হত্যাকাণ্ড এক রাজনৈতিক হত্যাকাণ্ড। আজি আপনি স্বীকার করেছে যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী কো? অসম সরকারে কি করে আছে, গৃহ বিভাগে কি করে আছে, CBIয়ে কি করে আছে, এইখানে প্রশ্ন আমি উত্থাপন করছো। আসলতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় BTC নির্বাচনের প্রাক মুহূর্ত শহীদ লাফিকুল ইসলাম আহমেদর নাম লয়ে আবেগিক রাজনীতি করে ভোট রাজার নিকৃষ্ট ষড়যন্ত্র করেছে বলে BTC রাইজে বুঝি পাইছে। আমি সরকার এতিয়াও আহ্বান জানাইছো যদি সদিচ্ছা আছে শহীদ লাফিকুল ইসলাম আহমেদর হত্যাকারী গ্রেপ্তার করক, আর BTC নির্বাচনের লগত আপনার এই রাজনীতি সম্পৃক্ত নকৰিব, লাফিকুল ইসলাম আহমেদ হত্যাকারী গ্রেপ্তার করে বিজেপি সরকার যে আজির তারিখে এখন মিছলীয় সরকার নহয় এই কথা প্রমাণ করে দিয়ক।